এশিয়া কাপকে ঘিরে সব দলেরই বাড়তি পরিকল্পনা থাকে, সেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। 32 ক্রিকেটার নিয়ে একটি বিশেষ ক্যাম্প তৈরি করেছে বিসিবি, যেখানে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে অনেক বেশি মনোযোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো এবারের এশিয়া কাপে দল ঘোষণার আগে ক্যাম্পে ডাক পাওয়া 32 ক্রিকেটারকে দিতে হচ্ছে ফিটনেস টেস্ট। ফিটনেস টেস্ট দিতে ক্রিকেটারদের মধ্যে সবার আগে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু আজ হয় না, বেশ কয়েকদিন ধরে নিয়মিত অনুশীলনে আসছেন রিয়াদ। তবে আজ তিনি আসছেন ফিটনেস পরীক্ষা দিতে, যেখানে আজকে মাহমুদউল্লাহ রিয়াদ ইয়ো টেস্ট দিয়েছেন। শুধু রিয়াদই নন, 32 ক্রিকেটারদের মধ্যে অনেকেই ফিটনেস পরীক্ষা দিয়েছেন। এই তালিকায় আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, ইয়াসির রাব্বি ও ইবাদত হোসেনের মতো ক্রিকেটাররা। সেই সাথে সুযোগ পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারের পাশাপাশি এসপিএ দলের বয়সভিত্তিক পারফর্ম করা ক্রিকেটাররা।